নমস্কার বন্ধুরা জবেষ্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা বাজার কলকাতার শপিং মলে বর্তমানে প্যাকেজিং লেবেলিং সিকিউরিটি গার্ড রিটেল লোডিং আনলোডিং এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে বর্তমানে ভীষণভাবে নিয়োগ চলছে তো বাজার কলকাতা শপিং মলে কাজ করার জন্য শুধুমাত্র আপনাদের অষ্টম শ্রেণী পাশ করার যোগ্যতা থাকলে বাজার কলকাতা শপিং মলে অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন তো আজকেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাজার কলকাতার শপিং মলে কীভাবে আপনারা আবেদন করবেন কত টাকা করে বেতন পাবেন কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা করে বেতন পাবেন সমস্ত সব কিছু আজকেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে বলবো বাজার কলকাতার শপিং মলে যদি আপনি কাজ করতে চান তাহলে আজকেই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেব বাজার কলকাতা শপিং মলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত নোটিফিকেশানগুলি এবার আমরা দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কলকাতার শপিং মল জব রিক্রুটমেন্ট টোটাল শূন্য পদে আপনারা দেখতে পাচ্ছেন একশো কুড়িটি শূন্য পদে বর্তমানে নিয়োগ করা হচ্ছে বাজার কলকাতার শপিং মলে এই একশো কুড়িটি শূন্য পদে বর্তমানে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু আপনারা বাজার কলকাতা শপিং মলে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য ছেলে মেয়ে উভয় প্রার্থীকে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করানো হচ্ছে বাজার কলকাতা শপিং মলে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিউটি টাইম কত ঘন্টা করে আপনাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এইট আওয়ার অর্থাৎ আট ঘন্টা করে প্রতিদিন ডে আপনাদের ডিউটি করতে হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এক ঘন্টা রেস্ট টাইম পেয়ে যাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন এখানে মাসিক বেতন পাবেন চোদ্দো হাজার আটশো টাকা আপনারা স্টার্টিং স্যালারি পাবেন এবং আপনাদের স্যালারিটি কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দেওয়া থাকবে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অর্থাৎ কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানি থেকে এখানে সুযোগ সুবিধা পাবেন পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনারা বাজার কলকাতা শপিং মলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এস লিমিট অর্থাৎ বয়স সীমা কী চাওয়া হয়েছে ছেলে মেয়েদের ক্ষেত্রে এখানে সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়স সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে ওভার তো সপ্তাহে কিন্তু একদিন করে আপনারা ছুটি পাচ্ছেন সপ্তাহে ছ দিন করে আপনাদের ডিউটি করতে হচ্ছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রুম ফ্রি অর্থাৎ থাকার জায়গাটা কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে এর জন্য আপনাদের স্যালারি থেকে কিন্তু কোনো রকম কোনো চার্জ কাটা হবে না এটি সম্পূর্ণ কোম্পানি থেকে কিন্তু আপনাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নিয়মা পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে ভ্যাকান্সি আছে কোন কোন ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে করবিনিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন লেবেলিং ডেটা এন্ট্রি সিকিউরিটি গার্ড রিটেল বারকোড স্ক্যানিং ক্যাশ ম্যানেজার লোডিং আর লোডিং এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন বাজার কলকাতার শপিং মলে তো আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত পোস্টগুলি আপনাদের পছন্দ হয় সেই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে অর্থাৎ কোন কোন জায়গায় আপনারা কাজ করতে পারবেন সমস্ত লোকেশানগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন অল ওভার কলকাতা অর্থাৎ কলকাতার সমস্ত এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন রামপুরহাট বালিগঞ্জ ক্যানিং গড়িয়া নদিয়া, বর্ধমান দমদম শিয়ালদা এর সঙ্গে সঙ্গে আরও দেখতে পাচ্ছেন সোধপুর এবং এগারো নম্বরে দেখতে পাচ্ছেন আদার্স অর্থাৎ আরও কিছু বেশ কিছু লোকেশান আছে সমস্ত লোকেশানগুলি এখানে মেনশান করা নেই তো এই সমস্ত বিভিন্ন লোকেশানে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে আপনাদের পছন্দ এবং আপনার বাড়ির ডিস্টেন্স অনুযায়ী যে সমস্ত লোকেশানগুলি আপনাদের পছন্দ হয় সেই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন বাজার কলকাতা শপিং মলে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই জারের কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই জারের সঙ্গে ডিরেক্টলি কথা বলে নিন কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা আপনারা ভেতর পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন এবং স্পট জয়নিং কবে থেকে শুরু হচ্ছে সমস্ত সব কিছু কিন্তু এই জারের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এখনই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সের ফার্স্ট পেজেই কিন্তু আপনারা এই জারের কন্ট্রাক্ট নম্বর পেয়ে যাবেন এখনই সরাসরি কন্ট্রাক্ট করে নিন এই জারের সঙ্গে তবে এটি একটি প্রাইভেট কোম্পানি এটি কোনো সরকারি কোম্পানি নয় সেক্ষেত্রে সমস্ত সব কিছু বিষয়টি জানবেন বুঝবেন তারপরে এখানে আবেদন করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ